সবাইকে আমি প্রণাম জানাই। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, ভাবের ঘরে চুরি, এটা ঠাকুরের কথা। কথাটা আমরা সবাই শুনেছি, আমরা বলেও থাকি, কিন্তু চুরি মানে আমরা করতেই থাকি। বিভিন্ন ভাবে আমরা চুরিটা করি এবং সেটা কখনো কখনো বুঝতে পারি না, কখনো কখনো বোঝার পরেও চুরিটা করে ফেলি। তো এইটা নিয়ে ভগবান আলোচনা করেছিলেন ওনার গুরুদেবের আবির্ভাব দিবস তিনি পালন করতেন, প্রত্যেক বছরই পালন করতেন। তো সেই দিনই ওনার এই কথাটা ভেতর থেকে আলোচনাটা ওনার বেরিয়েছিল। ভগবান যে কথাগুলি বললেন তাতে সকলের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য মূল মৌলিক কথাটা ছিল যে কথাগুলি আমরা উপেক্ষা করে থাকি। এই ভাবের ঘরে চুরি বা মুখে এক মনে আর এক, মনমুখ এক না থাকা, এইটা আমরা ভীষণভাবে করে থাকি। যেটা শুরুতেই বললাম, আমাদের মনে হয় যে এটা না করলে, ভাবের ঘরে চুরি না করলে আমাদের অস্তিত্ব থাকবে না। তো এখন প্রায়শই আমরা দেখি যে এটা অনেকেই মানে বলে যে এখন যে যুগ, মানে এটা তো 2 নম্বরেরই যুগ, তুমি যদি 2 নম্বরই না করো তুমি টিকতে পারবে না। কিন্তু কথাটা হচ্ছে ভগবান তো টিকেছেন, ভগবান তো টিকেছেন। এটা তো নয় যে তাকে সবাই ধাক্কা মেরে সাইডে সরিয়ে দিয়েছে। ভগবানের যেখানে চাকরি করতেন সেখানে সবাই ঘুষ খেত, সবাই কোনো না কোনো মিথ্যা করত, ভগবান কোনোদিন করেননি। তাই যুগকে তো দোষ দিলে হবে না, নিজের মনটাকে দোষ দিতে হবে। যেই মনটা ভাবের ঘরে চুরি করতে চায় তাকে দোষ দিতে হবে। আর আমরা মনে করে থাকি যে বাকিরা সবাই ভাবের ঘরে চুরি করছে, আমি চোরকে থামাচ্ছি, আমি চুরি হতে দিচ্ছি না, কিন্তু হয়তো দেখা যাবে যে আমি বেশি চুরিটা করছি। আমাদের আঙুল এবং চোখ সবসময় অন্যের ওপরে থাকে, তো তাই নিজের কথাটা ভুলে যাই। তো ভগবান এটা নিয়েই বলছেন। ভগবান বললেন আজকের আলোচনার মূল বিষয় হলো ভাবের ঘরে চুরি করো না। ভাবের ঘরে চুরি করো না। মন মুখ এক করো, পাটোয়ারি বুদ্ধি দূর করো। এমনি জগতে বা এমনি সংসারে আমাদের পাটোয়ারি বুদ্ধিটাই চলে, সেটা ছাড়া টেকা সম্ভব হয় না, আমরা এটাই মানি। কিন্তু যদি এই পাটোয়ারি বুদ্ধিটা আধ্যাত্মিক জগতে হয় তাহলে এটার কোনো ক্ষমা হয় না, ফল তো ভালো হয়ই না, ক্ষমাও হয় না। এই আধ্যাত্মিক পথ এমন একটা পথ যেখানে হিসেব নিকেশ, পাটোয়ারি বুদ্ধি, যেটা কৃষ্ণ অর্জুনকে বলছেন গীতাতে, ব্যবসায়িত্মিকা বুদ্ধি, এগুলো কোনোটাই চলে না। ক্যালকুলেট করে করা, লাভ দেখা, আধ্যাত্মিক পথে এটা চলে না। আধ্যাত্মিক পথ দাঁড়িয়েই আছে সত্য, আর যেখানে সত্য সেখানে কোনো ক্যালকুলেশন নেই, সত্য সত্য, যথার্থ যা সেটাই সত্য। তাই ভগবান বলছেন যে ভাবের ঘরে চুরি করো না। ঠাকুরের এই কথাটা যে কি মারাত্মক কথা এটা আমরা বুঝতে পারি না। মনমুখ এক করো। আমাদের এই টেন্ডেন্সিটা থাকে যে গাদা গাদা ভুল করে থাকি বা করে যাচ্ছি, সেটা চোখে পড়ছে না। আমি যখন কিছু করছি সেটা ঠিক, সে একই জিনিস অন্য লোক করলে সেটা ভুল। হয়তো আমি সেই কাজটা করি, অন্যের চুরি, অন্যের ভুল, বা সে হয়তো চুরি করছেও না কিন্তু সেটাকে আমি চুরি বলেই ভাবছি বা চুরি বলেই দেখছি। এটা কেন হয়? এটা আমরা সবাই করি, বাইরে সবাইকে চুরি করতে দেখছি, আমি একা ভালো আছি। আসলে নিজের মনের যে আমাদের গঠন না, নিজের মনের ভাবটাকে আমরা বাইরে আরোপ করি। নিজের ভেতরে যেহেতু চৌর্য বৃত্তিটা রয়েছে সেটা বাইরে প্রজেক্টেড হয়।
বেদান্ত মূল টেনেট যেটা সেটা এটাই যে এই জগত আমাদের মনেরই একটা বহির প্রকাশ, প্রতীতি মাত্র। তো যার জগত, সবার জগৎ তো আলাদা আলাদা, যার জগতে যে বাইরে বাকি সবাইকে চুরি করতে দেখে বা বলে এ খারাপ ও খারাপ ও এটা করে ও সেটা করে, বুঝতে হবে তার ভেতরেই ঝুড়ি ঝুড়ি চৌর্যবৃত্তি রয়েছে। একটা কথা আমি শুনেছিলাম বেদান্তেও বলা হয়, হোয়াট ইজ নট ইনসাইড দ্যাট ইজ নট আউটসাইড, যেটা আমার ভেতরে নেই সেটা আমার বাইরে নেই, আমার মনে যেটা নেই সেটাও বাইরে আমার জন্য এক্সিস্ট করবে না। তো বাইরে আমি যদি কারুর খারাপ দেখি বা বাইরে যদি আমি কারুর ওপরে আঙুল তুলি কোনো ভুল কিছু নিয়ে, বুঝতে হবে সেটা আমার ভেতরেই রয়েছে, তাই আমি সেটাকে বাইরে দেখতে পাচ্ছি। ভাবের ঘরে চুরি করো না, এটা কিন্তু একটা লাইফ লং সাধনা, সারা জীবনের সাধনা। এখন এটা নয় যে সবাই যে পারফেক্ট হয়ে যাবে একদিনে, তা তো নয়, সময় লাগবে, হয়তো অজান্তে চুরি করে ফেলবো, চুরিটা বড় ছোট হবে, কিন্তু আস্তে আস্তে যেন আমি নিজেকে থামাতে পারি, ভাবের ঘরটা যেন ভাবের জন্যই থাকে, ভাবের ঘরে যেন চোরেরা না ঢোকে বা আমি যেন নিজে চোর হয়ে না ঢুকি, বা আমার মনটাও যেন সেখানে চুরি না করতে পারে, এই প্র্যাকটিসটা কিন্তু সারা জীবনের। মনমুখ এক আমাদের কারোরই নয়, মনে এক মুখে আর এক বলি, কারণ ওই হিসেব নিকেশ করে ফেলি তো, অনেক ক্যালকুলেট করে ফেলি যে এইটা যদি ওকে বলি ওর থেকে তো মানে আমার বেশ অনেক কাজ পাওয়ার আছে, স্বার্থে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, এটা ভেবে আমরা মিষ্টি মিষ্টি কথা বলি। স্বামীজির একটা কথা আছে না, মুখে মধু অন্তরে গরল তবে পাবে এই জগতে স্থান, আমাদের সবারটা তাই, অন্তরে গরল কিন্তু মুখে মিষ্টি কথা বলছি, কারণ ওর থেকে আমার কিছু স্বার্থের পাওয়া পাবির ব্যাপার আছে, সেটা যেন বন্ধ না হয়ে যায়, মন জুগিয়ে চলা সবসময়। আমরা সত্যের ওপরে দাঁড়িয়ে চলতে চাই না, আমরা লোকের মন জুগিয়ে চলি, কারণ আমরা মনে করি যে আমি যখন পরে বিপদে পড়বো সে আমার পাশে থাকবে, ও আমার জন্য কিছুটা করবে, সেটা কেউ কোনোদিন করে না, তাই এই আশা রাখাটাই বৃথা, শেষ অব্দি কিন্তু সত্যই থাকে। আর যে সত্যের ওপরে দাঁড়িয়ে থাকে তার জোরই অন্য হয়, সে একা হয়ে গেলেও তাকে কেউ দুর্বল করতে পারেও না, তাকে টলাতেও পারে না, তা সেও আলাদা করে কোনো সাহায্যকারী বা সঙ্গী খুঁজতে যায় না, সেই সত্যের জোরটাই তার কাছে সবকিছু, সেই সত্যের জোরটাই সবকিছু। তাই মনমুখ এক করা, আমার মনে যেটা আসবে সেটাই আমি মুখে বলবো, এই অভ্যাসটা যেন আমাদের হয়, নিজের স্বার্থের হিসেব করে বা আমার কিছু একটাতে স্বার্থ আছে, পুরো সত্যি কথাটা বললে সেই স্বার্থটা নষ্ট হবে, এইগুলো যেন আমরা না করি, যেটা সত্য সেটার উপরে দাঁড়িয়ে থাকাটাই সবকিছু। এখন এটা মনে হতে পারে যে এই যুগে এই পদ্ধতিটা কি প্র্যাকটিক্যাল, এটা কি সত্যি হেল্পফুল, করে দেখুন না হেল্পফুল কিনা। এটা ঠিক, যারা সত্যে দাঁড়িয়ে থাকে তারা খুবই একা হয়, ভগবানকে সারা জীবন একা যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ মানে তিনি যে মানুষের সাথে ঝগড়া করতে গেছেন তা তো নয়, মানুষের মনের সাথে যুদ্ধ করতে হয়েছে, আর সত্যের জন্য অনেক মানুষ তাকে ত্যাগও করেছে, কারণ আমরা আমাদের এটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি, আমরা সত্যের সাথে কম্প্রোমাইজ করে ফেলি, ভগবান কোনোদিনই করেননি, তাই অনেকবারই তিনি দেখেছেন যে তিনি একা, কিন্তু তিনি মানুষকে পটিয়ে পাটিয়ে নিজের দলে আনতে চাননি, তিনি সত্যকে নিয়ে যে দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, আর তাকে তো তার যে পরিণতিটা খারাপ হয়েছে সেটা তো নিশ্চয়ই নয়, সবাই জানেন। তো মনমুখটা এক করা এটা একটা বিশাল বড় সাধনা, এবং এটা সবাইকেই করতে লাগে, সবাইকেই করতে লাগে। ভগবান এত বছরের আধ্যাত্মিক জীবনের অভিজ্ঞতায় দেখেছেন
মানুষ চাইলে ঈশ্বরীয় পথে অনেক বড় হতে পারে, সে যতই গারস্থ কর্মে ব্যস্ত থাকুক না কেন। ভগবান তার আধ্যাত্মিক জীবনে তিনি নিজেও তো গারস্থ ধর্মই পালন করেছেন, তিনি তো সন্ন্যাসী হননি, তিনি গেরুয়া কাপড় পরেননি, তার গুরুই তাকে বলেছিল দরকার নেই, মা বলেছেন গৃহীদের অন্ত সন্ন্যাস, তোমার স্ত্রীকে বাচ্চাকে তোমাকে রাস্তায় ফেলে দিতে হবে না, তুমি তাদের মধ্যে ঈশ্বরকে দেখার চেষ্টা করো। তো তিনি তো গারস্থ ধর্ম পালন করেই বড় হয়েছেন, আর বড় মানে একদম পিকে দাঁড়িয়ে, তো এটা তিনি কোনোদিনই বলেননি যে শুধু আমি পেরেছি তোমরা পারবে না, তিনি সবসময় বলেছেন আমি পেরেছি তোমরাও পারবে। কিন্তু বাদ সাধে তার মন ও মুখের অসাম্য, মানুষ যা ভাবে তা বলে না, যা বলে তা নিজে মানে না। তো সবাইরই কিন্তু একটা বিরাট জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অসুবিধাটা কোথায় হয়, আমাদের মনমুখ এক নয়, আমরা যেটা বলি সেটা করি না, আর যেটা করি সেটা বলি না বা মানি না। এর সাথে যুক্ত হয় তার জাগতিক স্বার্থ বুদ্ধি, লাভ ক্ষতির হিসেব করার বুদ্ধি দিয়ে অধ্যাত্ম পথে উন্নতির চেষ্টা। আমাদের পাটোয়ারি বুদ্ধিটা এতটাই প্রমিনেন্ট, সব জায়গায় খাটিয়ে খাটিয়ে এমন বাজে অভ্যাস হয়েছে যে আমরা আধ্যাত্মিক পথেও এটা খাটাতে চাই, একটু বেশি বুদ্ধি খাটাতে চাই, বেশি ক্যালকুলেট করে ফেলি। কিন্তু আধ্যাত্মিক জগৎ ক্যালকুলেশনে চলে না, আধ্যাত্মিক জগৎ তার ইশারায় চলে, নিজের হিসেবে চলে না। যে আসল কর্তা তার নির্দেশে সব চলে। তো আমাদের কিন্তু জীবনে বড় হওয়ার বিশাল সম্ভাবনা, কিন্তু আমাদের যেহেতু মনমুখ এক নয়, আমাদের যেহেতু স্বার্থ বুদ্ধি, এটাই কিন্তু আমাদেরকে টেনে রাখে, আমাদের এগোতে দেয় না। একই কথা গীতাতে ভগবান কৃষ্ণ ব্যবসায়িত্মিকা বুদ্ধি, যেটা একটু আগে বললাম, বলে উল্লেখ করছেন। ভগবান বললেন এটা বড় শক্ত কাজ, চেষ্টা করো, মন ভাবের ঘরে চুরি করো না, কঠিন কাজ কিন্তু চেষ্টা করো। এখন প্রশ্ন যদি আসে যে কেন চেষ্টা করব, উত্তর এটাই যে এতদিন চেষ্টা করনি তাতে তো দুঃখের কমে কিছু পাওনি, সব জায়গায় হিসেব করে আমরা সম্পর্ক হারাই, ভালোবাসা হারিয়ে ফেলি জীবন থেকে, স্বার্থ বুদ্ধি করে আমরা শেষে কিছুই পাই না, উল্টে যারা ভালোবেসে থাকে তারাও সরে যায়, আমাদের থেকে দূরে সরে যায়, আমরা একে তাকে দোষ দিই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্বার্থটাই আমাদের সবচেয়ে মানে বড় গণ্ডগোলের ব্যাপার, মূল কারণ গণ্ডগোলের কিন্তু স্বার্থ, স্বার্থ বুদ্ধি আর কি, ভাবের ঘরে চুরি, মনমুখ এক না, যেটা করব সেটাই বলবো, আর যেটা বলবো সেটা করব, মুখ থেকে যেটা বেরিয়ে যাবে সেটা যেভাবে হোক আমি করার চেষ্টা করব। ভগবানকে আমি সবসময় দেখেছি যেটা করেছেন সেটা বলেছেন, যেটা করতে পারেননি পরিষ্কার মুখে বলেছে আমি এটা করতে পারি না বা আমি এটা করতে পারিনি, করতে পারছি না দেখে মুখে বলছি আমি করেছি বা করব না, অনেস্টি, সৎভাবে বলা। ভগবানের একটা কথা আছে, অনেস্টি ইজ নট দি বেস্ট পলিসি, ইট ইজ দি ওনলি পলিসি ইন লাইফ, আর যেটাকে ওনলি পলিসি করে তার ভাবের ঘরে চুরিটা হয় না। যে হয়তো সে একা দিনের শেষে সত্যে থাকতে গিয়ে সে হয়তো দেখবে সে একা, কিন্তু সে একটা তৃপ্তি নিয়ে সে বিছানায় ঘুমাতে যাবে, যে না আমি নিজেকে বেচে দিইনি, আমি স্বার্থের জন্য আমি পারচেজড হয়ে যাইনি,
আমি সত্যিই দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় তার স্যাটিসফ্যাকশন থাকবে, তার আর কিচ্ছু লাগবে না জীবনে, ভগবানের কিচ্ছু লাগেনি, তিনি একদম আত্মতৃপ্তিতে তিনি কাটিয়েছেন। সে যতই তাকে তার পাশে তিনি একা থাকুক বা তার পাশে লোক না থাকুক, সত্যই আসল, সত্য থাকলে সবকিছু। মন ভাবের ঘরে চুরি করো না। একজনের প্রশ্ন এখানে দেখছিলাম যে তিনি জিজ্ঞেস করছেন যে ভাবের ঘরে চুরি বলতে কোন সম্পদ চুরি যাওয়া, এই সত্য, সত্যকে জলে ভাসিয়ে দিয়ে মিথ্যা করছি, বা আধ্যাত্মিক জগতে আমরা যেটা করে থাকি, আধ্যাত্মিক ক্ষেত্রে এমনি জাগতিক ব্যবহারিক ক্ষেত্রে ভাবের ঘরে চুরি বলতে মিথ্যে কথা বলা, অসৎ পথ অবলম্বন করা, মনমুখ এক না করা, মানে দের ইজ নো ইউনিটি বিটুইন আওয়ার ওয়ার্ডস এন্ড অ্যাকশনস, কথা এক কাজ আর এক, আর যেই দেখি কাজটা কথার মতন হচ্ছে না তখন এর ঘরে তার ঘরে দোষ চলে যায়। তো একদমই ঠিক, তো এই কলিযুগে এই তপস্যাটা করতে হবে, মায়ের কথা, সত্যই কলিযুগের তপস্যা, একদম ঠিক। কিন্তু একটু আগে একজন লিখেছিলেন যেটার জন্য অনেক সাহস দরকার, সত্যের জন্য সাহস দরকার, আমি তো বলি মিথ্যা করার জন্য সাহস দরকার। যেরকম সহজাত ভাবে আমাদের মিথ্যাটা আসে, সেরকম যদি সহজাত ভাবে সত্যটার ওপরে দাঁড়াতে পারি তাহলে আর সেটার জন্য সাহসের প্রয়োজন হবে না, এটা সাহসের দরকার নেই, সত্যের, সত্য অবলম্বনের জন্য সাহসের দরকার নেই, সত্যটাই আমার সাহস, ওটাই আমার জোর, ওটাই আমার অস্ত্র, যে অস্ত্রটা কাউকে কাটে না, এই অস্ত্রটা ভায়োলেন্স না, এই অস্ত্রটা একটা পজিটিভ চেঞ্জ আনে। হাজার হাজার মিথ্যা করে এরও মানুষের মধ্যে যদি একজনও থাকে যে সত্যে আছে, তার সেই সত্যের জোর সেই হাজার হাজার মানুষকে পরিবর্তিত করার ক্ষমতা রাখে, এটা ভগবানের জীবন থেকেই আমরা দেখতে পাচ্ছি। কত মানুষ তাকে বাধা দিয়েছে তিনি আধ্যাত্মিক কথা আলোচনা করছিলেন বলে, কত মানুষ তাকে আটকানোর চেষ্টা করেছে, তাকে মারার পর্যন্ত পরিকল্পনা করা হয়েছিল যে তাকে মেরে ফেলা হবে, ভগবান কিন্তু বেদান্ত বলা থামাননি, তার প্রাণের ভয় তিনি থামাননি, তিনি আরো বেশি করে বলেছেন, আর লাস্টে তাকে কেউ মারতে পারেনি, কেউ তার গায়ে একটা আছড়ের দাগও ফেলতে পারেনি। সত্যই কিন্তু আমাদের ঢাল, এটা আমরা বুঝি না, আমরা ভাবি সার্ভাইভালের জন্য মিথ্যা দরকার, দিস ইজ রং, দিস নোশন ইজ কমপ্লিটলি ইনকারেক্ট। একটু তপস্যাটা করে দেখি না কি ফল আসে, মিথ্যা করে মানুষের মন জুগিয়ে হয়তো জগতে দেখবো আমার অনেক বন্ধু হয়েছে, কিন্তু যে জগৎ বন্ধু তাকে পাশে পাব না, দীনবন্ধু জগৎপথে যিনি শ্রীকৃষ্ণ ভগবান তাকে পাশে পাব না। কিন্তু যদি দেখি সত্যে থাকতে গিয়ে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, দেখব তিনি ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছেন, আর কাকে লাগে, আর কাউকে লাগে বলে তো আমার মনে হয় না, ভগবানের কোনোদিন কাউকে লাগেনি, আমাদের অনেক জনকে লাগে। তাই বলছেন যে মন ভাবের ঘরে চুরি করো না, এটা তো ব্যবহারিক দিক থেকে হলো, আধ্যাত্মিক দিক থেকে আমরা ভাবের ঘরে চুরি কখন করি, যখন আমরা আদর্শটাকে টেনে নিচে নামিয়ে দিই, আমি যখন দেখি আদর্শটা এতটা উঁচু আমি উঠতে যাব কেন, সেটাকে টেনে নামিয়ে দিই নিচে। আদর্শের একটা কথা বলা আছে, আমি সেটাকে নিজের মানে খুবই ন্যারো মাইন্ডেডনেস দিয়ে ব্যাখ্যা করে আমি আমার একটা তত্ত্ব তৈরি করে নিলাম, আমার সংকুচিত মন দিয়ে আমি সেটাকে ইন্টারপ্রেট করলাম। আধ্যাত্মিক জগতে এইভাবে হয় ভাবের ঘরে চুরি, বাইরে দেখাবো আমি ভীষণ সাধু,
বাইরে দেখাবো যে আমি কত জ্যোতির্ময়, ভেতরে দেখব কালো আধার। আধারটাকে ঢাকার জন্য তো বাইরে এসব কথা মানুষ বলে, কারণ যে জ্যোতির্ময় তাকে কি লোককে বলতে হবে? তার জ্যোতি দেখে তো মানুষ এমনিই আকর্ষিত হবে, তাকে বলতে লাগে না কিছু। তাকে মানুষকে নিমন্ত্রণ করে তার কাছে বসাতে লাগে না, মানুষ এমনি অ্যাট্রাক্টেড হয়ে যায়। তাই যারা বলে আমি এই আমি সেই, বুঝতে হবে সে সেটা বাদে সবকিছু। স্বামীজি বলেছিলেন, দ্য আইডিল শুড নট বি লোয়ার্ড। আদর্শ যেখানে সেখানেই থাকবে, আমি নিজেকে তুলব, আদর্শকে টেনে নামাবো না, আদর্শকে টেনে নামাবো না। আধ্যাত্মিক জগতে চলতে গিয়ে আমার যদি 1% অনুভূতি হয়, আমি 1%ই মুখে বলবো, তার পাশে দুটো শূন্য বসিয়ে মিথ্যে কথা বলবো না। ভেতরে যেটা সেইটাই বাইরে প্রকাশিত হবে। রং চং করে ঢং করে কিছু দেখাতে যাব না। আবার বলছি, ভীষণ কঠিন কিন্তু অসম্ভব নয়, অসম্ভব কিন্তু নয়। যদি চেষ্টা করি একদিন দেখব যে আর আর অসুবিধে কিছু নেই। ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। আমরা মনে করি যে আমি একটা নিজের ভেতরে একটা আমি দেয়াল তুলে রাখবো যাতে মানুষ বুঝতেই না পারে আমার ভেতরে কি চলছে। আমি তো নিজেই বুঝতে পারি না আমার ভেতরে কি চলছে। আমাদের ভেতরটা এতটাই জটিল, আমরা তো জানিই না আমাদের ভেতরে কি চলছে। তো অন্য লোককে না বুঝতে দিয়ে আমার কি আসবে যাবে? আগে আমি নিজে বুঝি আমি কিরকম, আমি কি আর কি না। অন্য মানুষকে বুঝতে গিয়ে বা বোঝাতে যাওয়ার তো কোনো দরকার নেই। বোঝাতে যাওয়া, বুঝতে যাওয়া, বোঝাতে গেলেই মাথায় বোঝা হয়ে বসবে, কিছুই বোঝা হবে না, মাথায় একটা বোঝা হবে শুধু, বুদ্ধির কাজ কিছুই হবে না। তো যত ট্রান্সপারেন্ট থাকব, যত সহজ সরল থাকব, ওপেন, তত তো সুন্দর, ততই তো সুন্দর, ওখানেই তো সৌন্দর্য। যে খোলা মেলা, বাচ্চাদেরকে দেখলে কেন ভালো লাগে, কেন তাদেরকে এত সুন্দর লাগে, তারা ওপেন, ট্রান্সপারেন্ট, দ্যাট ইজ নো কমপ্লেক্সিটি, ইনোসেন্ট। আমরা কেন এইভাবে, কেন সেই বাচ্চাটা বড় হয়ে এত জটিল হয়, বা আমরাই কেন সেই বাচ্চাটাকে জটিল হতে দিই বা করে দিই? কেন তার ইনোসেন্সটা থাকে না? ওটাই তো থাকা উচিত, ওটাই তো নর্মাল হওয়া উচিত। কেন ছোটবেলায় যে সবাই আমাকে দেখে বলতো কত সুন্দর কত সুন্দর, বড় হয়ে কেন আয়নার সামনে দাঁড়িয়ে আমার নিজেকে নিজে ভালো লাগে না? আধ্যাত্মিকতা মানুষকে বিরাট বড় সুযোগ দেয়, দিচ্ছে, ভবিষ্যতেও দেবে, নিজেকে সুন্দর কি চরম সুন্দর করে তোলা। মাই বেস্ট ভার্জন, দ্য অ্যাবসলিউট ভার্জন। ফোনে আপডেট আসে না, অ্যাবসলিউট আপডেট, মানে ওটার পরে আর কোনো আপডেট নেই। বিরাট সম্ভাবনা, কিন্তু কি যদি সত্যের ওপরে দাঁড়িয়ে থাকে ওটা খুব ইজিলি অ্যাচিভেবল হয়, ইজিলি অ্যাটেইনেবল, না হলেই গণ্ডগোল। দেখবো জটিলতা আসছে, ঝগড়া হচ্ছে, অসুবিধে হচ্ছে, চুলোচুলি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। হ্যাঁ দেবাশিস বাবু, আপনি একটা খুব সুন্দর কথা বললেন, কৌরবদের মানে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের দলে কিন্তু প্রচুর সেনাবাহিনী ছিল, পাণ্ডবদের ছিল না। কৌরবরা ভীষণ কনফিডেন্ট ছিল তারা জিতবে, তার মধ্যে কৃষ্ণের নারায়ণী সেনা, তারা তো আর মানে চারটিখানি মানে এ নয়, হাবিজাবি কোনো ব্যাটালিয়ন নয়, তারা খুব কনফিডেন্ট ছিল তারা জিতবে। পারল কি, কেন পারল না? তাদের দলে তো এত লোক, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, সবাই, জিততে পারল না কেন?
তাদের কাছে তো হিউজ নাম্বার, মানে নাম্বারসে তারা ডমিনেট করছিল। একটা কারণে যে তিনি সত্য ছিল না, আর পাণ্ডবদের সেনাবাহিনী লাগেনি, তারা পাণ্ডবরা কিন্তু অস্ত্র দিয়ে যুদ্ধ করেনি, তারা সত্যে দাঁড়িয়ে যুদ্ধ করেছে। আর কি করে বুঝবেন যে পাণ্ডবরা সত্যে ছিল? কারণ তাদের দলে কৃষ্ণ ছিল। তাই জীবনে চলতে গিয়ে একটু পেছন ঘুরে দেখতে হবে, গুরু সাথে আছেন তো, আমার প্রভু আমার পাশে আছেন, সত্যি আছেন। আমার হয়তো একটু অহংকার হতেই পারে, তিনি আমাকে ছেড়ে যেতেই পারেন না, আমি ধোয়া তুলসী পাতা। ভালো করে তাকিয়ে দেখো, নিজেকে নিজে ফাঁকি তো দিতে পারবে না, লোককে হাজার ডায়লগ দিয়ে দিতে পারি, তিনি আমার মাথায় বসে, তিনি আমার পাশে রয়েছেন, আমাকে কোলে কোলে রেখেছেন, অনেক কিছু বলতে পারি, সত্যি তিনি আছেন? নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারবো, নিজের মনকে দিতে পারবো না। সত্যি তিনি আছেন তো, তার পদচিহ্নটা দেখতে পাচ্ছি তো নাকি পাচ্ছি না, প্রশ্ন করতে হবে। পাণ্ডবরা একটা এতে নিশ্চিন্ত ছিল, তাদের দলে কৃষ্ণ আছে, ব্যাস। তাই আমাদেরকেও দেখতে হবে, কৃষ্ণ কি, তিনি কি শুধু সেই শরীরটা, তিনি সত্য স্বরূপ, সত্যের প্রতীক তিনি। আমাদেরকেও দেখতে হবে জীবনের এই যুদ্ধে, আধ্যাত্মিক পথটাও একটা যুদ্ধ, এখানে নিজের মনের সাথে নিজের যুদ্ধ। দেখতে হবে সারথি কৃষ্ণ আছেন তো, নাকি সেই জায়গায় আমি দুর্যোধনকে বসিয়ে দিয়েছি। দুর্যোধনকে যদি সারথি হিসেবে বসাই, সেই রথ গিয়ে কোথাও না কোথাও ধাক্কা খাবে, উল্টে যাবে, আমিও পড়ব। কৃষ্ণ যদি সারথি হয়, রথ একদম সেই গন্তব্যস্থলে গিয়ে থামবে। তাই নিজের অ্যানালিসিস নিজেকেই করতে হবে, অন্য কেউ করে দিতে পারে না, বা যদিও বা অন্য কেউ করে দেয়, অহংকারের চোটে তাদের কথা আমরা শুনতে পারি না, এতটাই অহংকার যে শুনতে পারি না, মনে করে আমি বেশি জানি, আমি আরো বেশি, অনেক বছর ধরে আমি আধ্যাত্মিকতা করছি, তারপর কাপড়েরও একটা ব্যবধান চলে আসে অনেক ক্ষেত্রে। ভালো করে প্রশ্ন করতে হবে। কোটে থাকে না যে দাড়ি পাল্লা, তার চোখ কিন্তু বন্ধ, পট্টি, ওটা দরকার। চোখ যদি খুলে যায় তাহলে কিন্তু দাড়ি পাল্লা বেঁকে যাবে, সোজা থাকবে না। সবাইকে ধোকা দেওয়া যায় কিন্তু নিজেকে পারো কি? ভগবান বলছেন সবাইকে প্রতারিত করতে পারবে, টুপি পরাতে পারবে, বোকা বানাতে পারবে, দিনের শেষে নিজেকে কি জবাব দেবে? নিজেকে কি ঠকাতে পারবে? তাই পবিত্র হও, ভাবের ঘরে চুরি করো না, পবিত্র হও। নিজের স্বার্থ, নিজের কামনা বাসনা, এগুলোকে একটু পেছনে রাখো, না রাখতে পারলে তো সবচেয়ে ভালো, আস্তে আস্তে তো সবকিছু হয়, একদিনে হয় না, সেটাকে পেছনে রাখো। আর নিজেকে নিজের কাছে প্রশ্ন করো যে কতটা আমি পারছি সত্যে থাকতে, বা আদৌ কি আছি, আর আমি সত্যে আছি কি মিথ্যা আছি, এটা অত প্রমাণ করার কিছু নেই মানুষকে, কাউকে কোনো এভিডেন্স দেখানোর নেই, কোনো প্রুফ দেখানোর নেই, কেউ জবাব চাইলে তাকে কিছু বলারও নেই, কারণ সময় বলে দেবে। একজন জবাব চাইল, আমি মিথ্যে কথা বলে দিলাম যে না আমি সত্যে আছি, সময় কিন্তু সব ফাঁস করে দেবে। কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই,
আমার নিজের সাথে নিজের খেলা চলবে, বাইরে কিছু দেখানোর নেই, কাউকে কিছু বোঝানোর নেই। পবিত্র হও। আসলে মানুষ সবাইকে ঠকাতে পারে, নিজেকে পারে না। সে নিজে তো জানে যে সে সবাইকে ঠকাচ্ছে, তাই সবাই তাকে বড় বললেও সে নিজে নিজেকে কখনো বড় বলতে পারে না, বড় ভাবতে পারে না। মানুষ অনেক মানুষ অনেককে ঠকায়, ঠকিয়ে ঠকিয়ে সে একটা বড় জায়গায় পৌঁছেছে, মানুষকে মারিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে সে বড় জায়গায় গেছে। লোকেদেরও হাততালিতে লোকেরা ফেটে পড়ছে, বাহ বিশাল উনি কি বড় মানুষ। কিন্তু যতই হোক সে নিজে কিন্তু দিনের শেষে বলতে পারবে না যে সে বড়, কারণ সে তো জানে সে কত মিথ্যা করে, কত নোংরামি করে সে বড় হয়েছে। তার অহংকার আসবে না, কোনো প্রাইড সেখানে থাকবে না, গর্ব হবে না তার নিজে নিজেকে নিয়ে। মানুষ যখন হাততালি দেবে সে হাততালিটা তার হজম হবে না। তাই বড় হতে গেলে নিজেকে নিজের কাছে খাঁটি হতে হবে, দুধে জল মেশালে চলবে না। একটা গল্প পড়েছিলাম, অনেকেই নিশ্চয়ই পড়েছেন, আকবর বীরবলের গল্প। তো আকবর বলছেন যে বীরবল, আমার তো রাজ্যে সবাই খুব সৎ, সবাই সৎভাবে সবকিছু করে। তখন বীরবল বলছে, না না মহারাজ, এটা সত্য নয়। বলছে, আমি যেখানে এত এতে মানে শাসন করছি, তুমি বলছো আমার রাজ্য ঠকবাজে ভর্তি? বলছে, হ্যাঁ, সৎ কেউ নয়, কেউ সৎ নয়। তো সে বলছে, তুমি কোন ভিত্তিতে তুমি এত বড় কথাটা বলছো যে তুমি মানুষকে মানে বলছো যে মানুষ মিথ্যা করে, মানুষ সত্যে নেই, তুমি কিসের ভিত্তিতে বলছো? তখন বীরবল বলছে, ঠিক আছে মহারাজ, আমি প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব। তো সে রাজামশাইকে বলেছে যে আপনি একটা আদেশ দিন যে একটা জায়গায় একটা কুড়ো একটা মানে এ খোড়া হবে, গর্ত খোড়া হবে, সেটা পুকুর হবে, সেখানে ওই ছোট্ট পুকুর টাইপের। তো সেটা খোড়া হয়েছে। তো বীরবল কি করেছে, মহারাজের থেকে অবশ্যই পারমিশন নিয়ে সে পুরো রাজ্যে এটা বলেছে যে মহারাজ বলেছে সবাইকে সেইখানে এসে দুধ ঢালতে হবে, মহারাজ একটা দুধের পুকুর চান। তো রাত্রিবেলা মাঝরাত্রে সবাই এসে সেই পুকুরে যেন দুধ ঢালে। খুব ভালো কথা, সবাই খুব রাজি, মহারাজ বলেছেন তিনি যা বলবেন তাই, একদম মাথার উপরে আমি আজ্ঞা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো রাত্রিবেলা সবাই গিয়ে ঘটে ঘটে যা ঢালা ঢেলেছে, দুধ ঢেলেছে। পরের দিন যখন রাজা দেখতে যায়, দেখে একটা বিন্দু দুধ নেই, সব জলের পুকুর তৈরি হয়েছে। তখন রাজা বলল, ব্যাপার কি, আমি সবাইকে দুধ ঢালতে বললাম, সবাই জল ঢাললো কেন? তখন সবাই বলছে, না মহারাজ, আমি ভেবেছিলাম বাকিরা তো দুধ ঢালছে, আমি একটু একমগ এক ঘুটি জল মিশিয়ে দিলে এমন কি হলো। আর এই কথাটা যে একা ভেবেছে তা না, সবাই ভেবেছে যে বাকিরা নিশ্চয়ই দুধ ঢালছে, আমি বাবা দুধ ঢালবো না, আমি জল মেশাবো। তো এই জন্য সেটা দুধের পুকুর না হয়, সেটা জলের পুকুর হয়েছে। তো আমাদের জীবনটাও কিন্তু ওরকমই, জীবনের অবস্থাও এরকম, খাঁটি নই আমরা কেউ নিজের কাছে। অন্য মানুষকে দেখাতে যাই আমি কত খাঁটি, কিন্তু নিজে তো জানি আমি খাঁটি নই। নিজে নিজের কাছে খাঁটি থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। মানুষ আমাকে কি চোখে দেখলো, মানুষ আমাকে কতটা ভ্যালু করলো, এটা কোনো ম্যাটার করে না। আমি নিজেকে ভ্যালু করতে পারছি তো, আমার নিজের ওপরে গর্ব আমি করতে পারছি তো, সেটা আসলো। What I think about myself is more important than what people think about me. আর আমার ক্ষেত্রে আমার গুরু, আমার গুরুই আমার মাপকাঠি, তিনি কি বলছেন, তিনি কি চাইছেন, এটাই কিন্তু মাপকাঠি। যে গুরুর দিকে তাকিয়ে চলে
তার কিন্তু বেচালে পা পড়ে না, যে গুরুর নির্দেশে চলে। এটাই ছিল ভগবানের বক্তব্যের বিষয়বস্তু। ভগবানের কথা সবাইকে এই দেবযান মার্গে আরো গম্ভীর করে তুলল। এদিনই এর সাথে ভগবানের রেলওয়ে আবাসনের নাম আনন্দ আশ্রম থেকে পাল্টে বৈদান্তিক পাঠচক্র বা বৈদান্তিক স্টাডি সার্কেল রাখা হলো সর্বসম্মতিতে। তো ভগবান নিজের যে 56B রেলকোয়ার্টারটা ছিল সেটাকেই ভগবান একটা স্পিরিচুয়াল সেন্টারে পরিণত করেছিলেন, এবং যারা সেখানে যাতায়াত করত তারা সেটা নাম দিয়েছিল আনন্দ আশ্রম, যে সেখানে গিয়ে আমরা খুব আনন্দ পাই, আমাদের খুব আনন্দ হয়। আর এই আনন্দ যে আড্ডা মেরে আনন্দ তা তো নয়, সেই আধ্যাত্মিক অনুভব, সেই আত্মানন্দ, এই আনন্দ অন্য আনন্দ। তো সেদিন সেটা নামটা পাল্টে বৈদান্তিক পাঠচক্র রাখা হয়। আর সেদিনই ভগবান এই ভাবের ঘরে চুরি করো না, মনমুখ এক করো, খাঁটি হও, পবিত্র হও, এইটা নিয়ে তিনি আলোচনা করেছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট মানে একটা আলোচনা, এবং যতই কঠিন হোক আমি যদি করি আমি নিশ্চয়ই দাঁড়াতে পারব। যে চায় সে পারে, ঈশ্বর তাকে পারিয়ে দেয়। ঈশ্বর যাকে দেখে, সে বললাম না সেই আসল কর্তা যাকে দেখবে যে না এ চাইছে সত্যি থাকতে, তিনি তাকে দাঁড় করিয়ে দেন। খুঁটি গেঁথে দেওয়া বলে না, তিনি তাকে সত্যে গেঁথে দেন। আর ঈশ্বর যাকে সত্যে গেঁথেছে তাকে সেখান থেকে কেউ উপরে ফেলতে পারে না। তাই এটাই প্রার্থনা আমাদের, যেন মনমুখ এক হয়, আমরা যেন ভাবের ঘরে চুরি না করি, আমরা যেন পবিত্র হতে পারি, আমরা যেন নিজেরা নিজেদের কাছে খাঁটি থাকতে পারি। যেই খাঁটিটা আমাদের গুরু আমাদেরকে শিখিয়ে গেছিল, এখন জল মেশাতে মেশাতে খাঁটি কোনটাকে বলে সেটা তো আমরা ভুলে গেছি। তাই গুরুর সাথে মিলিয়ে নিতে হবে, গুরু তো মাপকাঠি, গুরুর সাথে মিলিয়ে নিতে হবে যে আমি যেভাবে আছি, আমি যা করছি যা বলছি তিনি কি পছন্দ করতেন, তিনি কি এটা করতেন। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে আমি নিজের কাছে খাঁটি আছি। দেবাশিস বাবু, এই বইটা আমাদের প্রত্যেকটা সেন্টারে পাওয়া যায়, প্লাস আমি যতদূর জানি এটা অ্যামাজনেও দেওয়া হয়েছিল। আপনি একবার দেখে নেবেন এখনো বইটা সেখানে অ্যাভেলেবেল কিনা, আপনি অ্যামাজনে একবার দেখতে পারেন। বইটার নাম দ্য গ্রেটেস্ট, এটা ভগবানের জীবনী। এখানে ভগবানের জীবনী যে শুধু আছে তা না, ভগবানের আধ্যাত্মিক অনুভূতি তিনি ডায়েরিতে যা লিখতেন, এই আলোচনাগুলো, এগুলো সবই পাবেন। আপনি যদি অনলাইনে না পান আপনি আমার এখানে একটু মেসেজ করে দেবেন, আমি বন্দোবস্ত করবো। আপনি যদি কলকাতায় থাকেন তাহলে আমাদের সেন্টারে এসে নিয়ে যেতে পারেন, যদি আপনি এখানে না থাকেন আমাদের তাহলে আপনার কাছে পাঠানোর একটা বন্দোবস্ত আমরা করব। আজকে আলোচনা এখানেই রাখছি, এই প্র্যাকটিসটা যেন আমরা জোর কদমে করি, করতে করতে নিশ্চয়ই পারব। পরের দিন আবার ভগবানের জীবনী থেকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে এইটুকুই, সবাই খুব ভালো থাকবেন।